না ই একা একা আর এইভাবে ভাল লাগে না খালি ঘর আর বাগান ঘর আর বাগান এভাবে কতক্ষণ থাকা যায় কি দে করি ওপুকে করতেছে ওর কাছে একটা ফোন কি খবর দোস্ত আর খবর কোনো কাজ কাম নাই তো তো তোর কি খবর আরে খালি ঘর আর বাগান ঘর আর বাগান এইভাবে কি ভাল লাগে আমারও তো একই অবস্থা ঘরে থাকতে থাকতে জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেল দোস্ত কি যে করি আচ্ছা দোস্ত কত এই করোনার দিনগুলি কবে এসে ছবি কবে আবার সবাই একসাথে আড্ডা দিতে পারবে আল্লাহই জানে কবে এসে ছবি দোস্ত তো খুব মিস করতেছি মিস তো আমিও করতেছি রে কিন্তু কোনো উপায় নাই কি যে করি আচ্ছা কই আছিস তুই এখন এই তো দোস্ত আমি বাগানে আছি আচ্ছা থাকাসতেছি। আসতেছি

কিরে তোকে ফোন দিছে ফোন ধরিস না কেন বাইরে আয় চল বাগানে যায় বসে আব্বা বাতি বাড়াবে দিচ্ছে না তুই এখন যা ভালো তারপর দেখা হবে আরে বাদ দে সবাই তো আর একরকম না দেখলে না আমি তুই আমাকে ডাকলে আমি চলে আসলাম দোস্ত তোমরা যা বললা সবই শুনলাম আমরা একটু দূরত্ব বজায় রাখি এখন কিন্তু আমাদের সময় ঘরে থাকার কারণ সময়টা খুব বেশি খারাপ যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সব কথাই শুনলাম আসলে কি জানো এখন যে প্রকৃত বন্ধু সে তোমার থেকে দূরে থাকবে সাময়িক সময়ের জন্য সে এটা মেনে নিচ্ছে কারণ সে সারা জীবন তোমাকে তার পাশে চায় বা তোমার ভালো চায় তুমি এই যে মিস করার কথা বললে না এগুলো মিস কিছু না তোমার বাসায় ভালো লাগছিল না এজন্য তুমি আসছো তাই না সেই জন্যই তুমি আসছ কিন্তু তুমি জানো না যে তুমি এই সময় যে মিলামে সেই সময় যে তার সাথে দেখা করা সেটা তার জন্য আর তোমার জন্য কতটা ক্ষতিকর সেটা তুমি জানো আমি সতেরো দিন বাড়িতে আছি ছোট বোনের ওষুধ লাগবে এই জন্য আজকে আমি বাইরে বেরিয়েছি আমি জানি যে আমাদের সবার খুব কষ্ট হচ্ছে তারপরেও আমাদেরকে তো এই অবস্থা থেকে যদি বের হতে চাই আমাদের নিজ জায়গা থেকে তো সেই সতর্কতাটা অবলম্বন করতে হবে তাই না তোমরা তো বাইরে বের হবেই না প্রয়োজন ছাড়া অবশ্যই যদি প্রয়োজন যে হয়ই কারণ বাইরে তো বের হতে হবে যদি খুব বেশি প্রয়োজন হয় তখন মাস্ক নিয়ে বের হবে আর এখন চেষ্টা করো রুমে থাকার ঠিক আছে যাও তোমরা বাসায় যাও তোমরা বাসায় যাই ঠিক আছে যাও আচ্ছা